নস্টপ লার্নিং এ আপনাকে স্বাগতম। শিক্ষার সকল প্রকারের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক পদার্থবিদ্যা, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। আজকের ক্লাসের আলোচ্য সূচি হচ্ছে মিলার সূচক। আমরা ইতিপূর্বে এই চ্যাপ্টারে দুটো লেকচার নিয়েছি। আমরা ক্রিস্টালের গঠন সম্বন্ধে মোটামুটি ধারণা নিয়েছি। আমরা জানি যে একটা ক্রিস্টালের বিভিন্ন তল থাকে। একটা ঘনক যদি বা সিম্পল কিউবিক সাধারণ ঘনক ক্রিস্টাল যদি আমি কল্পনা করি, তাহলে আমরা জানি যে ছয়টা তল থাকে। একটা ক্রিস্টালের ছয়টা তল থাকে। যেহেতু এটা একটা ত্রিমাত্রিক ক্রিস্টাল, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যতগুলো ক্রিস্টাল কল্পনা করতে পারি তার মধ্যে একটা হলো সিম্পল কিউবিক বা সাধারণ ঘনক, যার ছয়টি তল আছে। প্রত্যেকটা তলের অবস্থান বা ওরিয়েন্টেশন ভিন্ন ভিন্ন। আমরা যদি এখানে নিচের তলটাকে দেখি, নিচের তল এবং উপরের তলের অবস্থান কি এক জায়গায়? না, ডান পাশের তল এবং বাম পাশের যে তলটা আছে সেটা ভিন্ন জায়গায়। সুতরাং প্রত্যেকটা তলের অবস্থান যে সংখ্যা বা যে সূচক, তিন সংখ্যার একটি সূচক দ্বারা প্রকাশ করা হয়, সেই সূচকটাই হলো মিলার সূচক। ক্রিস্টালের বিভিন্ন তলের অবস্থান এবং অবস্থিতি, অবস্থান বলতে পজিশন আর অবস্থিতি মানে হলো ওরিয়েন্টেশন মানে আকৃতি, যে তিন সংখ্যার একটি সেট দ্বারা প্রকাশ করা হয় সেই সেটটাকেই বলা হচ্ছে মিলার সূচক। এবং মিলার সূচককে আমরা সাধারণত এইচ কে এল দ্বারা প্রকাশ করি। সাধারণভাবে এইচ কে এল, এইচ আসছে এক্স অক্ষ বরাবর ছেদক অংশ থেকে, কে আসবে ওয়াই অক্ষ বরাবর ছেদক অংশ থেকে, আর এল আসবে হলো জেড অক্ষ বরাবর ছেদক অংশ থেকে। আমরা শুরু করে দেই, একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করে দেই। মিলার সূচক কিভাবে নির্ণয় করা হয়? মিলার সূচক কিভাবে নির্ণয় করা হয়? কোশ্চেনটা সবাই লিখে ফেলো। প্রথমেই যে তলটির মিলার সূচক নির্ণয় করব, সেই তলটাকে আগে নির্ধারণ করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। প্রথম কাজ হলো তল নির্ধারণ। আমরা উদাহরণস্বরূপ এখানে নিচের তলটিকে বিবেচনা করছি। এবং ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর এই তলটি এ পরিমাণ অংশ কেটে নেয়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এ পরিমাণ বা এ একক। আমরা জানি যে এক্স অক্ষ বরাবর ল্যাটিস ধ্রুবককে এ দিয়ে প্রকাশ করা হয়, আর ওয়াই অক্ষ বরাবর এটি বি পরিমাণ সেট করে। কিন্তু এই তলটি জেড অক্ষ বরাবর কোনো অংশকে সেট করে নাই। এক্স অক্ষ বরাবর এ একক, ওয়াই অক্ষ বরাবর বি একক, কিন্তু জেড অক্ষ বরাবর এই তলটি কোনো সেট করেনি। লক্ষ্য করো, এখানে এইটা হলো জেড অক্ষ, আর এই তলটি জেড অক্ষ বরাবর কোনো অংশ কাট করে নাই, যার কারণে আমরা ওটাকে ইনফিনিটি ধরব। তো তল নির্ধারণের পরে ছেদক এক্স অক্ষ বরাবর ছেদক হলো এ, ওয়াই অক্ষ বরাবর ছেদক বি, আর জেড অক্ষ বরাবর ছেদক এখানে ইনফিনিটি, কারণ এই তলটি জেড অক্ষকে
কোনো অংশে ছেদ করেনি। ছেদ করা মানে কাটা, কেটে দেওয়া। এখানে ধরো তলটি একে এক্স অক্ষকে এ অংশ, ওয়াই অক্ষকে বি পরিমাণ, জেড অক্ষকে ইনফিনিটি পরিমাণ। তৃতীয় নাম্বার ধাপে আমরা যে ছেদক অংশগুলো পেলাম, এই ছেদকগুলোকে বিপরীত রাশি করে নিতে হবে। এ বি ইনফিনিটি এর উল্টা রাশি যদি বলি, উল্টা বা বিপরীত রাশি, উল্টা রাশি হচ্ছে ছেদকের সংখ্যামান যদি আমরা বিবেচনা করি, সংখ্যামান, তাহলে সংখ্যামান হলো ওয়ান, এখানে ওয়ান, এখানে ইনফিনিটি। মানে এ এর সহগ হলো ওয়ান, বি এর সহগ ওয়ান, ইনফিনিটি। এখন এগুলোকে উল্টে দিলে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ইনফিনিটি। তাহলে আবার রিপিট করছি, এক্স অক্ষ বরাবর ছেদক এ, ওয়াই অক্ষ বরাবর ছেদক বি, জেড অক্ষ বরাবর ইনফিনিটি। এটা কি পরিষ্কার? ছবি দেখে বোঝা যাচ্ছে? শব্দ করে বলো। প্রথমে ছেদকগুলো নির্ধারিত করে ছেদকের সংখ্যামানটা ঠিক করতে হবে, এর সহগ ওয়ান, বি এর সহগ ওয়ান আর ইনফিনিটি, এগুলোকে তারপর উল্টায় দিতে হবে। উল্টা রাশি করলে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান ওয়ান জিরো। উল্টানোর পরে যা পাওয়া গেল সেটাই হলো মিলার সূচক। তাহলে এখানে যে আলোচ্য তল, সেই তলটির মিলার সূচক হলো ওয়ান ওয়ান জিরো। মিলার সূচক প্রকাশের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, কিন্তু সংখ্যাগুলোর মধ্যে একটু করে স্পেস থাকবে, কোনো কমা থাকবে না। এখানে কমা দিলে ভুল হবে, যা শুধু ছেদকগুলোকে উল্টে নিয়ে যা পাওয়া গেল সেটাই মিলার সূচক। তা আমরা এখানে যে তলটাকে নির্ধারণ করেছি তার মিলার সূচক হলো ওয়ান ওয়ান জিরো। এবার আরেকটা তলকে আমরা নির্ধারণ করি। এ পর্যন্ত ক্লিয়ার তো নাকি? পিছনে বুঝতে পেরেছ? কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। এবার আরেকটি তল বিবেচনা করি, ধরো তলটার এবার নাম দিয়ে দিচ্ছি আমি, ও এ বি সি, এ বি সি ডি, ই এফ জি। আমি এবার যে তলটাকে নির্ধারণ করেছি সেটা হলো এই পাশের তল, পার্শ্বতল, এটা হচ্ছে ও সি ডিই, ও সি ডিই এই তল। তাহলে এক্সাম্পল টু, নির্ধারিত তল তল হলো ও সি ডিই। তাহলে এখানে ছেদকগুলো কী কী আমরা দেখি, এক্স অক্ষ বরাবর এ, এই তলটি ওয়াই অক্ষকে কোনো অংশে ছেদ করেনি, ওয়াই অক্ষকে কোনো অংশে ছেদ করেনি, যার কারণে ছেদক হলো ইনফিনিটি। আর জেড অক্ষ বরাবর ধরে নেই এটা সি পরিমাণ ছেদ করে, তাহলে সি। তারপরের স্টেপ হলো ছেদকের উল্টা রাশি নিতে হবে, সংখ্যামান নিতে হবে, সংখ্যামানগুলো আমরা নেই। সংখ্যামান হলো ওয়ান, ইনফিনিটি ওয়ান, উল্টা রাশি হচ্ছে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ইনফিনিটি, ওয়ান বাই ওয়ান, বা ওয়ান জিরো ওয়ান। কোনো কোয়েশ্চেন? না, মিলার সূচক প্রকাশ করার সময় কোনো কমা আমরা দিব না, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, একটা করে স্পেস থাকবে অবশ্য। তাহলে এখানে নির্ধারিত তলের মিলার সূচক আমরা পেলাম।
হ্যাঁ, সংখ্যামান এটার ইনফিনিটি, ওয়ান বাই ইনফিনিটি হলো জিরো। তাহলে মিলার সূচক আমরা পেলাম 101। এরকমভাবে ছয়টা ভিন্ন ভিন্ন তলের ক্ষেত্রেই প্রত্যেকটা ভিন্ন ভিন্ন তলের জন্য মিলার সূচক ভিন্ন ভিন্ন হবে। তো এবার তোমরা একটা নিজেরা করো, এবং নিজেরা একটা তল সিলেক্ট করো। আমি বলে দিচ্ছি, এ পর্যন্ত ক্লিয়ার তো সবার? পিছনে এবার দেখা যাচ্ছে না অবশ্য। ম্যাডাম ম্যাডাম বলে ক্লিয়ার, ওকে। তাহলে আমরা পরের একটা তল সিলেক্ট করি, ও এ বি সি। তোমরা নিজেরা বলো তো দেখি, ও এ বি সি এই তলটির মিলার সূচক কত হবে? নিজেরা একটু রাফ করে বের করো। ও এ বি সি অর্থাৎ এখানে পরবর্তী যে এক্সাম্পলটা আমরা দিতে যাচ্ছি সেটি হলো ও এ বি সি এই তলটি, এবং এটা এই ক্রিস্টালের পিছনের তলটি ও এ বি সি। তাহলে স্টেপগুলো কী কী? প্রথমে তল নির্ধারণ, তারপরে ছেদক, ছেদকগুলো নির্ধারণ করার পর সংখ্যা মানটা নিতে হবে। সংখ্যা মান যেগুলো পাবো সেগুলোকে উল্টায় দিতে হবে, ইনভার্স করে দিতে হবে। ইনভার্স করার পর যেটা পাওয়া যাবে সেটা মিলার সূচক। তাহলে এটাতে মোটামুটি আইডিয়া করা যাচ্ছে যে এক্স অক্ষ বরাবর কোনো ছেদক অংশ নেই, সুতরাং ইনফিনিটি। ওয়াই অক্ষ বরাবর বি, আর জেড অক্ষ বরাবর সি। তাহলে ছেদকগুলো হচ্ছে ইনফিনিটি বি সি, আর সংখ্যা মান হচ্ছে ইনফিনিটি ওয়ান ওয়ান। উল্টিয়ে দিতে উল্টালে হচ্ছে জিরো ওয়ান ওয়ান। তাহলে পিছনের তলটির জিরো সরি ও এ বি সি তলের মিলার সূচক হলো ও এ এক্সাম্পল থ্রি, ও এ বি সি তলের মিলার সূচক জিরো ওয়ান ওয়ান। তাহলে যেহেতু ক্রিস্টালের ছয়টি তল আছে, আমরা ছয়টা তলের জন্য মিলার সূচক নির্ণয় করতে পারি। ছয়টি তল ছাড়াও এর মধ্যবর্তী আরও অনেকগুলো তল কল্পনা করা যায়।